আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকনিক ইজিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং যে যেখান থেকে ভিডিও দেখতেছো সবার উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তো আজকে তোমাদের সামনে আসার কারণ হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দিয়েছে বিজ্ঞান বিষয়ের, সেই অ্যাসাইনমেন্টের সলভ নিয়ে তোমাদের সামনে আসছি। তো এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো সলভে যাওয়ার আগে কোশ্চেনটা দেখে আসি কী কোশ্চেন করছে। তোমাদের খেয়াল করো অ্যাসাইনমেন্ট দিয়েছে হচ্ছে অধ্যায় এক থেকে, এক অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। আসলে অধ্যায় এক না, অধ্যায় তিন থেকে দিয়েছে, অধ্যায় তিন থেকে দিয়েছে, কারণ তিন অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। তো এখানে দেখো অ্যাসাইনমেন্ট শিরোনামটা কী দেওয়া আছে, চিহ্নিত চিত্র সহ জীবকোষের গঠন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম, আমাদের প্রথমেই আমরা হচ্ছে এটা লিখে নিব। এবং শিক্ষণ ফল, মানে এই অ্যাসাইনমেন্ট যদি হচ্ছে আমরা নিজে বুঝে করি তাহলে কী কী জানতে পারবো এখানে দেওয়া আছে। দেখো উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, তারপর উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো, এবং জীবদের নানা কার্যক্রমের কোষের অবদান উপলব্ধি করতে পারবো আমরা। তো চলো কোশ্চেনটা দেখা যাক, কোশ্চেন কী বলা হয়েছে। কোশ্চেন বলছে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকো, ক মার্ক, এবং খ নম্বরে দিছে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুদের মধ্যে মিল অমিল আমাদের ব্যাখ্যা করতে হবে, এবং গ মার্কের গম্বার কোশ্চেন করছে হচ্ছে নিউক্লিয়াসের মডেল তৈরি করতে হবে, এবং ঘ হচ্ছে মাইটোকন্ডিয়া। কোশ্চেন কিন্তু এগুলা, কিন্তু আমাদের ডান পাশে দেখো নির্দেশক দেয়া আছে, নির্দেশকগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো নির্দেশক দেয়া আছে চিত্র অঙ্কন বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, এখানে রুবিক্স দেয়া আছে। রুবিক্স মানে হচ্ছে নির্দিষ্ট মার্ক, মানে আমি কতটুকু করলে আমি কতটুকু মার্ক দেয়া হবে সেই রুবিক্স দেয়া আছে এখানে। যদি আমি চার মার্কের জন্য করতে চাই তাহলে এই রুবিক্সটা ফলো করতে হবে, এই নিয়মটা ফলো করতে হবে। আমি যদি চিত্রটা একটু বাজে করে আঁকি বা একটু খারাপ হয় তাহলে কিন্তু মার্ক কমে যাবে। তাহলে এবার রুবিক্স দেওয়া, তিনের জন্য, দুইয়ের জন্য, একের জন্য, এবং উত্তর প্রাসঙ্গিক না হইলে কিন্তু জিরো দিয়ে দিবে। তো খেয়াল করো তাহলে হচ্ছে আমাদের ক মার্কের যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে চিহ্নিত চিত্র ও বিভিন্ন অংশ চিত্র অঙ্কন, এবং হচ্ছে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করতে হবে, কোষের চিত্র, উদ্ভিদ কোষের চিত্র। তো খেয়াল করো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। তো প্রথম কোশ্চেনটা কিন্তু আমাদের ছিল যে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। দেখো চিত্র হচ্ছে চিহ্নিত চিত্র, উদ্ভিদ কোষে আমরা এখানে দেয়া আছে। তো আমরা কিন্তু জানি হচ্ছে উদ্ভিদ কোষে তোমাদের খুবই সুন্দর করে তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ কোষের প্রাণী কোষের চিহ্নিত চিত্র দেয়া আছে, শুধুমাত্র ওখান থেকে উদ্ভিদ কোষের চিত্র তোমাদের আঁকতে হবে। এবার একটা চিত্র আঁকবা, একে আমাদের কিছু অঙ্গ তোমাদের চিহ্নিত করতে হবে। যেমন কি যে বাইরেটা দেখো, খেয়াল করো এই যে বাইরের যে অংশটা হচ্ছে কোষপ্রাচীর যে দেয়া আছে, কোষপ্রাচীর বাইরের অংশটা, এবং ভেতরের যে লেয়ারটা দেয়া আছে, এই ভেতরের লেয়ারটা, এটা হচ্ছে এই যে লেয়ারটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এরপর ভেতরে কিছু অঙ্গাণু আছে, ধাতু আছে, ছোটো ছোটো ছিদ্র ছিদ্র ধাতু, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম ধাতু বা সাইটোপ্লাজম অঙ্গাণু বলা হচ্ছে। এবং এখানে কিন্তু এই যে বড় যে অংশটা দেখতে পারতেছি আমরা, এই যে বড় গোল করা, এটার নাম হচ্ছে পুরোটি হচ্ছে নিউক্লিয়াস। এই যে পুরো অংশটা হচ্ছে নিউক্লিয়াস, এবং আমরা জানি একটা নিউক্লিয়াসের কিন্তু প্রধান চারটা অংশ, সেই চারটা অংশ কিন্তু এখানে দেওয়া আছে, এবং একটা অংশ এক্সট্রা, সেটা হচ্ছে সেটা সহ পাঁচটা অংশ দেওয়া আছে। দেখো নিউক্লিয়াস ভিতরের অংশটা, এবং এরপর নিউক্লিয়াসের প্রথম অংশটা দেওয়া আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন দেওয়া আছে, এবং ভেতরে সুতার মতো অংশগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, এই যে ক্রোমাটিন তন্তু দেওয়া আছে, এবং এখানে ছোটো ছোটো দানাদার পদার্থ, সেটা হচ্ছে নিউক্লিয়ার প্লাজম দেওয়া আছে। এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে যে বাইরে ফাঁকা অংশটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই পাঁচটা অংশ মিলে কিন্তু হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস দেওয়া আছে। এবং খেয়াল করো এখানে কিন্তু কিছু, এই যে দেখো কোষের মধ্যে, এই যে কোষের বাইরে দেখবা কিছু ফাঁকা স্থান আছে এটার মাঝখানে, এটাকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বা আন্তঃকোষীয় ফাঁক বলা হচ্ছে। এবং এখানে দেখো কিছু বস্তু দেখাচ্ছে, এটা হচ্ছে ওগুলো গোলজি বস্তু, আর এখানে মাইটোকন্ডিয়া আছে, এই যে মাইটোকন্ডিয়া দেওয়া আছে, এবং প্লাস্টিড দেওয়া আছে, প্লাস্টিড, এবং এই মাঝখানে ছোটো অংশ হচ্ছে লাইসোসোম। তো এই জিনিসগুলো, এবং দেখো মাঝখানে কিন্তু একটা বড় অংশ দেখতে পারতেছো, এটা হচ্ছে কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর, যেখানে হচ্ছে কোষরস থাকে। তো এই ছিল একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। তোমরা কিন্তু সুন্দরভাবে একে পেন্সিল দিয়ে আঁকবা, অবশ্যই পেন্সিল দিয়ে একে ডান পাশে, আমি হচ্ছে বইয়ে দেখবা যে বাম পাশে কিছু নাম দেওয়া আছে না, বাম পাশে না, চিহ্নিতকরণ কিন্তু সবসময় ডান পাশে করতে হয়। তো তোমরা সবাই চেষ্টা করবা এই নামগুলো সবগুলো ডান পাশে লেখার জন্য। তো এই ছিল ক মার্কের অ্যান্সারটা। এবার খ মার্কের কোশ্চেন একটু তোমরা সবাই খেয়াল করো, দেখতে পারবে এখানে কী লেখা আছে। লেখা আছে যে প্রাণী ও উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলোর মধ্যে মিল ও অমিল খুঁজে বের করো। তাহলে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে আমাদের মিল এবং অমিল, মানে ওয়ান কাইন্ড অফ ডিফারেন্স, যে মিল এবং অমিল বের করে নামের তালিকা তৈরি করতে হবে। তো চার মার্কসের জন্য কী করতে হবে, দেখো যথাযথ তালিকা তৈরি করতে হবে আমাদের। তো খেয়াল করো যদি হচ্ছে আমরা এই তালিকা তৈরি করতে চাই,
তো দেখো আমরা মিল ও অমিলকরণে খেয়াল করো, প্রথমে উদ্ভিদ কোষ লিখছি, পরে হচ্ছে প্রাণী কোষ, পার্থক্যর মতো করে লিখছি। দেখো কোষ প্রাচীর, যে প্রথমে দেখলাম যে প্রথমেই যে কোষের আবরণটা সেটা হচ্ছে কোষ প্রাচীর, সেটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে থাকবে হচ্ছে প্লাজমা লেমা বা আমরা বলি প্লাজমা মেমব্রেন থাকে। তো দেখো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। দুই নম্বর খেয়াল করো, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না কিন্তু উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। এই যে প্লাস্টিড থাকে এখানে, প্রাণী কোষে থাকে না এই অঙ্গগুলো। তো প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষে থাকে না শুধুমাত্র, সরি, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। কারণ প্লাস্টিডের কাজ হচ্ছে বর্ণদান করা, তো উদ্ভিদে বর্ণদান করা বা উদ্ভিদের সালোক সংশ্লেষণ কাজ করে কিন্তু প্লাস্টিড। এরপর খেয়াল করো কোষ গহ্বর, দেখলাম হচ্ছে প্রাণী উদ্ভিদ কোষের মধ্যে বড় একটা মাঝখানে অংশ দেখা যাচ্ছে ফাঁকা অংশ, সেটা কোষ গহ্বর ছিল। শুধুমাত্র প্রাণী উদ্ভিদ কোষেই হচ্ছে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না। কিন্তু কিছু কিছু প্রাণী কোষে মাঝে মাঝে দেখা যায় থাকলেও সেটা খুবই ছোটো আকারে থাকে। দেখো থাকলেও সেটা খুব ছোটো আকারে থাকে। এরপর খেয়াল করো তোমরা একটু সেন্টিওল, সেন্টিওল কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে, এটা একটা অঙ্গ। এরপর দেখো লাইসোজম, লাইসোজম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, মাঝে মাঝে কিছু নিম্ন শ্রেণী উদ্ভিদ কোষেদেরকে দেখা যায়, এই যে দেখা যায় মাঝে মাঝে কিছু দেখা যায়, এবং লাইসোজম কিন্তু সকল প্রাণী কোষেই দেখা যায়। এরপর খেয়াল করো প্লাজমোডেজমাটা, যেটা প্লাজমোডেজমাটা কিন্তু হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এরপর মাইক্রোভিলাই হচ্ছে উদ্ভিদ কোষে নেই, প্রাণী কোষে মাইক্রোভিলাই উপস্থিত। এই দেখো আমরা হচ্ছে এই কত এই যে অঙ্গ, সাতটা অঙ্গরই পার্থক্য আমরা লিখে দিছি। তোমরা এভাবে সুন্দর করে তোমাদের খাতায় তোমরা ছক করে আঁকতে পারবা বা এমনি বর্ণনা করে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরে কোশ্চেনটা খেয়াল করো, গ নামের কোশ্চেনটা কি বলছে, গ নামের কোশ্চেনটা বলছে হচ্ছে যে A4 সাইজের কাগজ সুতা আঠা চিহ্নিত করার জন্য স্কেল পেন্সিল দিয়ে মডেল বানানো, যথাযথ মডেল বানাইতে হবে। মানে এই দেখো গ নামের কোশ্চেন বলছে নিউক্লিয়াসের মডেল তৈরি করো। নিউক্লিয়াসের একটা মডেল আঁকতে হইলে আমাদের আঁকার কথা আঁকতে বলেনি কিন্তু, আমার যেমন হচ্ছে আমরা এখানে দেখো একটা ছবি, একটা যদি আমি কল্পনা করি, তবে বইও দেওয়া আছে, এটা বইও সুন্দর করে দেওয়া আছে ছবিটা, তো খেয়াল করো বইও দেওয়া আছে। তো আমরা ছবিটা নিজের ছবি কিন্তু আমাদের রাখতে পারি, আমাদের রাখতে বলছে যে মডেল রাখতে হবে। তোমরা এটা লেখার সময় অবশ্যই ক্লাস টিচারকে আর ক্লাস টিচারের সঙ্গে কথা বলো যে আসলে তোমরা চিত্র আঁকবা নাকি মডেল করবা। চিত্র আঁকতে বললে তোমরা এইভাবে আমি যেভাবে করছি এভাবে আঁকে দিবা, যদি তোমরা চিত্র আঁকতে না বলে মডেলই করতে বলে তাহলে কিন্তু অবশ্যই এই যে আমাদের মডেল করতে হবে কী দিয়ে, নির্দেশনা আমার দেওয়া আছে, দেখো দেওয়া আছে নির্দেশনার সময় দেখো সুতা আঠা দিয়ে কিন্তু করতে হবে। তার মানে হচ্ছে আমাদের কী করতে হবে, অবশ্যই আমাদের এই যে বাইরের যে দেখো লেয়ারটা দেওয়া আছে নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের চারটা প্রধান অংশ, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়লাস, নিউক্লিয়োপ্লাজম, নিউক্লিয়ার আর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার অন্তত প্রধান অংশ না, এই চারটা হচ্ছে প্রধান অংশ আমাদের। তো চারটা প্রধান অংশ অবশ্যই আমাদের সুতা দিক, সুতা আছে আমাদের বাসায়, সুতা দিয়ে আমরা আঠা, সুতাটা আঠার মধ্যে দিয়ে আমরা সুতা দিয়ে এই গোলটা আগে সার্কুলারটা করে নিই, মোটা সুতা দিয়ে করার পর ভেতরের যে ছোটো ছোটো দেখো ক্রোমাটিন তন্তুগুলো দেখা যাচ্ছে, এই যে ক্রোমাটিন তন্তুগুলো বা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলো চিকন সুতা দিয়ে হচ্ছে আমরা গোল গোল করে আটা দিয়ে বসে দিব। এবং মাঝখানে যে দেখো নিউক্লিয়োপ্লাজমগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ নিউক্লিয়োপ্লাজম, এগুলো হচ্ছে আমরা মার্কার বা সাইন পেন দিয়ে হচ্ছে আমরা এইভাবে ডট ডট করে দিয়ে দিব। আর নিউক্লিয়াসটা হচ্ছে আমরা মাঝখানে একটা কালো করে মার্কার দিয়ে বা হচ্ছে আমরা খুবই এইভাবে হচ্ছে আমরা এঁকে দিব, এইভাবে ঘন করে দিয়ে দিব। আর নিউক্লিয়ার রন্ধ্র বললামই যে সুতো যখন দিব তখন মাঝখানে ফাঁকা রাখবো, যে মোটা সুতোগুলো পাওয়া যায় এই বাইরের লেয়ারটা মোটা সুতো দিয়ে দিব এবং ভেতরের লেয়ারগুলো চিকন সুতাগুলো আছে এগুলো দিয়ে আটা দিয়ে করলেই তোমাদের, যদি মডেল আঁকতে বলে তাহলে তোমরা এটা করবে, আর যদি মডেল আঁকতে না বলে তোমাদের তাহলে তোমরা চেষ্টা করবে যে একে করার জন্য। আমি বললাম আবারও বলতেছি তোমাদের কিন্তু কোশ্চেনে বলছে মডেল করতে, তো তোমাদের টিচারকে তোমরা জিজ্ঞাসা করবো যে আসলে মডেল আঁকতে বলছে নাকি হচ্ছে তোমাদের ছবি আঁকলেও হবে, যদি বলে ছবি আঁকলে হবে তাহলে ছবি এঁকে নিয়ে যাবো, যদি বলে না অবশ্যই মডেল করতে হবে তাহলে তোমরা মডেল করার নিয়ম বলে দিলাম যে তোমরা সুতা দিয়ে মোটা সুতা দিয়ে প্রথমে এই লেয়ারটা এঁকে নিবে, বাইরের লেয়ারটা করে নিবে, ও আগে বলে নি চিত্র কিন্তু আগে এঁকে নিবে, আগে পেন্সিল দিয়ে চিত্রটা এঁকে নিবে, ওর উপরেই তোমরা লেয়ারটা কিন্তু সুতা দিয়ে লেয়ারটা করবে। তারপর ভেতরে যে ঘন ঘন বস্তুগুলো দেখা যাচ্ছে না, ঝনঘন সুতার মতো পেঁচানো, এগুলো চিকন সুতা দিয়ে, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু বা আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলো হচ্ছে চিকন সুতা দিয়ে তোমরা আটা দিয়ে লাগাই নিবে এবং মাঝখানে সাইন পেন দিয়ে বা মার্কার দিয়ে তোমরা এইভাবে ঘন ঘন কিছু হচ্ছে নিউক্লিয়োপ্লাজম এঁকে নিবে এবং মাঝখানে এটা হচ্ছে তোমার মার্কার দিয়ে ঘন করে দিবে, তাহলে তোমার একটা নিউক্লিয়ার মডেল তৈরি হয়ে যাবে। এটা ছিল একটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের প্রধান কিছু অংশ। আচ্ছা এরপর কোশ্চেনটা তোমরা খেয়াল করো, এবার বলছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বর্ণনা করো, যথাযথ উপস্থাপন করতে পারলে কিন্তু আমরা 4 মার্ক দিবে, মার্কস রুবিক্সে দেয়া আছে এটাই। তো দেখো মাইটোকন্ড্রিয়ার বর্ণনাটা আসলে আমাদের বইয়ে, আমরা বইয়ে একটু খেয়াল করলে আমার খুবই আমাদের বইয়ে দেয়া আছে,
খুবই সুন্দর করে আমাদের বইয়ে দুই তিন চার লাইন ব্যাখ্যা করা আছে। তারপর হচ্ছে আমি একটু তোমাদের বলে দিচ্ছি কীভাবে লিখবা তোমরা। মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব দেখো, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গগুলোকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো এই মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রত্যেকটি দ্বিস্তর পর্দার আবৃত, মানে বাইরের পর্দাটা মাইটোকন্ড্রিয়া থাকে, সেই পর্দার দুইটা স্তর থাকে, এটা হচ্ছে বহিঃস্তর মানে বাইরের স্তর, অন্তঃস্তর মানে হচ্ছে ভেতরের স্তর। আচ্ছা, জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মানে প্রত্যেকটা জীবের যে ভেতরে বিপাকীয় কাজগুলো হয় এই কাজের মধ্যে শক্তি উৎপন্ন কিন্তু করে মাইটোকন্ড্রিয়া। এই জন্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমরা এক কথায় বলতে পারি শক্তির আধার বা পাওয়ার হাউস বলে থাকি। দেখো লিখে দিচ্ছি হচ্ছে এখানে আমি পাওয়ার হাউস। আচ্ছা, তো জীবের শ্বসন কার্যে কিন্তু শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, তাই আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অপরিসীম। তো আসলে খুবই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট তোমার দিয়েছে, তো আমি চেষ্টা করছি ছোট করে তোমাদের বোঝানোর জন্য। তোমরা কিন্তু হুবাহু কপি করার দরকার নেই, তোমরা একটু বুঝে নিয়ে বইটা একটু তোমরা আরেকটু দেখলে দেবো, বই এগুলো দেওয়া আছে, আরেকটু বইটা দেখলে তোমরা নিজের ভাষায় কিন্তু তোমরা নিজে লিখতে পারবা। তো আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট কোনো তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।